একটা ছোট্ট গল্প পড়ে শোনাচ্ছি। আশা। হঠাৎ একদিন ভালোবাসা এসে আমায় বলল সে নাকি রিটায়ার হয়ে যাচ্ছে। আমি তো অবাক, ভালোবাসা রিটায়ার হয়ে গেলে আমার মতো মানুষেরা বাঁচবে কি নিয়ে, যারা ভালোবাসাহীন থাকতেই পারে না। আমি দৌড়ে গেলাম বিশ্বাসের কাছে, গিয়ে বললাম জানো ভালোবাসা রিটায়ার হয়ে যাচ্ছে। বিশ্বাস শুনে বলল আমারও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে। আমি হতভম্ব। আমি তাই শুনে এবার গেলাম মনের কাছে। মন বলল আমার লাইফ টাইম সে অফার শেষ হয়ে গেছে। আমি তখন রুদ্ধশ্বাসে স্বপ্নের কাছে গেলাম। স্বপ্ন বলল এখন আর আমাকে কেউ দেখেই না, সবাই নিজের নিজের আমিত্বকেই বড় করে দেখে। আমি তো নির্বাক, মৌন মুখ হয়ে গেলাম। এ কি, সবাই তো একে একে চলে যাচ্ছে, তবে কি হবে আমাদের মতো মানুষদের? মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমন ভালোবাসাহীন আমাদের মতো মানুষরা কিভাবে থাকবে? এই ভেবে হতাশ হয়ে মাথা নিচু করে হাঁটছিলাম, হঠাৎ দেখি কার স্পর্শ আমার হাতে। মুখ তুলে দেখি আশা মিটিমিটি স্মিত হাসি হাসছে আমার দিকে। হেসে আশা বলছে যতক্ষণ আমি আছি তোমার সাথে তোমার কোনো চিন্তা নেই। আমি বললাম জানো আশা, ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মন সবাই একে একে হারিয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। তখন সপ্রতিভ ভঙ্গিতে আশা বলল আমি থাকলে সবাই থাকবে, তোমার মধ্যে আমাকে গভীরভাবে গেঁথে নাও, দেখবে ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মন সব একে একে তোমার কাছে ফিরে আসবে, তুমি শুধু আমাকে ছেড়ো না। আমি তখন আনন্দে আপ্লুত হয়ে আশাকে নিয়ে বুকে টেনে নিলাম আর বললাম আশা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানসিকতায় থাকি না কেন তোমাকে ছাড়বো না। আশা তখন আমার হাত শক্ত করে ধরে চলতে থাকলো আর আমিও আশাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। নমস্কার।